আগামী নির্বাচনের আগে এবার যথারীতি বড়সড় ধাক্কা খেতে হলো রাজ্য তৃণমূলকে। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের অর্পিতা ঘোষ। গতকালকে সুস্মিতা দেবের নাম রাজ্যসভায় সাংসদ পদের জন্য ঘোষণা করেছে তৃণমূল। তার মাত্র একদিনের মাথায় অর্পিতা ঘোষের ইস্তফা নিয়ে নতুন করে সরগোল পড়ে গিয়েছে গোটা রাজনৈতিক মহলে। তবে তৃণমূল সূত্রে খবর, দলের তরফ থেকে ইস্তফা দেওয়ার কোনো ধরনের নির্দেশ দেওয়া হয়নি অর্পিতাকে, ব্যক্তিগত কারণেই ইস্তফা দিয়েছেন তিনি। তবে তৃণমূল একটি সূত্র বলছে, সংগঠনের কাজে আরো বেশি সময় দেওয়ার কারণেই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন অর্পিতা ঘোষ। তবে ইস্তফার কারণ নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি খোদ অর্পিতা। সংসদের বাদল অধিবেশনে সংসদ ভবনের দরজার কাঁচ ভাঙার বিতর্কে জড়িয়েছিলেন অর্পিতা। তৃণমূল কংগ্রেস সাংসদ অর্পিতা ঘোষের বিরুদ্ধে হাঙ্গামার অভিযোগ তুলেছিলেন সংসদ ভবনের এক নিরাপত্তা কর্মী। দাবি করেন, কাঁচ ভেঙে চোট লেগেছে তার। বালুরঘাট থেকে জিতে সাংসদ হয়েছিলেন অর্পিতা ঘোষ, কিন্তু 2019 সালে লোকসভা ভোটে বালুরঘাট আসন থেকেই হেরে যান তিনি। কিন্তু তারপরে তার উপরে আস্থা দেখিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এরপরেই আজ রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তিনি। সেটা এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।